আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি নুরে আলম। আজ আমি নিয়ে আসছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা আল রাজি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং নেপাল, ভুটান এসব দেশে টাকা পাঠাতে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখন বর্তমানে আপনি যদি টাকা পাঠাতে চান, এইরকম একটি ইনফরমেশন চায়, আপডেট নেম, এই অপশনটি আসার পর থেকে আপনি টাকা পাঠাতে পারছেন না এবং এটি আপডেট কীভাবে করবেন সেটাও বুঝতেছেন না। এখানে ভাই দুটি অপশন দিচ্ছে। তার আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে আপডেট নেম আরবি অ্যালফাবেটের, এখানে নাম লিখতে হবে আপনার যে বেনিফিশিয়ারির নাম লিখতে চান, আর ইংরেজিতে সেটাই লিখতে হবে ভাই। এখানে আপনি যখন ট্রান্সলেশন করে গুগলের মাধ্যমে দেবেন, তখন দেখবেন পুরো ট্রান্সলেশন হয় না। এর জন্য আপনাকে কোনো আলরাজি ব্যাংক বা কোনো সৌদি মাধ্যম নিতে হবে, যারা ট্রান্সলেট ভালো পারে তাদের মাধ্যমে। যদি আপনি এখানে আপনার আরবিতে নাম লেখাতে পারেন এবং ইংরেজি নাম দিতে পারেন, তাহলে আপনারটা হতে পারে। আর যদি আপনারটা না হয়, তাহলে আপনি অফিসে ব্যাংকে যেতে পারেন। আর এই না করে, এই যদি আপনার সম্ভব না হয়, তো কি কোন তরিকার মাধ্যমে আপনি বাংলাদেশ টাকা পাঠাবেন বা ইন্ডিয়াতে টাকা পাঠাবেন, সেটি আজকে ভিডিওটা আমি দেখাবো। অন্য তরিকার মাধ্যমে অ্যাপসের ছাড়া আমরা এখন দেখাবো আপনি কীভাবে অন্য তরিকার মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। দেখেন, আর বর্তমানে জানেন আপনারা আলরাজি ব্যাংকে 50 রিয়ালের উপরে যায় না। আমার যেহেতু অ্যাকাউন্ট ব্যালেন্স নাই, তার জন্য আমি আপনাদেরকে দেখাবো কোন তরিকার মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন বাংলাদেশে। এখানে দেখেন আমি অ্যাপসে আসছি। যখন আপনি ব্রাউজিং অ্যাপসে ঢুকেন, তখন একটা ব্রাউজার চায়, সেটি কী কারণে হয় সেটিও আমি দেখাইছি আপনাদেরকে। এখন আমরা ওই ব্রাউজারে যাব, অ্যাপস থেকে ওই ব্রাউজার আমরা চলে যাব। দেখেন এখানে ডান কর্নারে ক্লিক করলে একটা নিচে বাটন আছে, সেখান থেকে আমরা মোবাইল এক কিবোর্ড বাদ দিয়ে অন্য একটি কিবোর্ড ব্যবহার করব, রিডমিট কিবোর্ড। কিবোর্ড ব্যবহার করার সাথে, ক্লিকের সাথে সাথে ওই ব্রাউজার অপশনটি চলে আসছে। এখান থেকে আমরা লগ ইন করে নেব, আমরা যে আইডি এবং পাসওয়ার্ডটি দিয়েছি সেটি দিয়ে এখানে লগ ইন করে নেব। তারপর এখান থেকে আপনি লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটি। আমার মোবাইলে এখন 4 ডিজিটের অপশন আসবে, যেহেতু আমার আগে অ্যাকাউন্ট করা আছে। আর যদি আপনার অ্যাকাউন্ট না করা থাকে অ্যাপসের মাধ্যমে, তাহলে হবে না, আগে অ্যাকাউন্ট খুলে নিতে হবে। দেখেন এটাতে কোনো সমস্যা নাই, এটা সেম অ্যাপসের মতোই। দেখেন এখানে সব কিছুই আছে। এখান থেকে আপনি ডান কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট আছে এবং পেমেন্ট। এখান থেকে আপনি ট্রান্সফার অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে নেবেন এবং আপনার যেতগুলো অ্যাড বেনিফিশিয়ারি অপশন আছে সেগুলো চলে আসবে। আসার পর ওই যে ব্যাংকের মাধ্যমে আপনার সমস্যা দিতেছে ওগুলো অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই অ্যাকাউন্টটিতে দেখেন, এই দেখেন কোনো সমস্যা হইতেছে না। এই যে দেখেন আমি 10 রিয়াল দিয়ে দিলাম, এটিও নিতেছে, সব কিছু নেবে। এখান থেকে ফ্রড সেট করে নেবেন, সব কিছু করে নেবেন, ট্যাগ দিয়ে দেবেন স্যালারি, এমন রিমার্ক যদি রিমার্ক দিতে চান সেটিও দিয়ে দেবেন। তারপর অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে আমার মিনিমাম ডিপোজিট 50 রিয়ালে লাগবে, এখানে আমার মাত্র 28 রিয়াল আছে, এই জন্য হতেছে না। তারপরে নেক্সটে ক্লিক করলে অটোমেটিক আপনার টাকাটি সেন্ড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না বন্ধুরা। তো এইভাবে আপনারা আলরাজি ব্যাংকের মাধ্যমে, এই তরিকার মাধ্যমে আপনি সেন্ড করতে পারবেন বা টাকা ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশে। তো এই তরিকা নিয়ে আসছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে, যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, এখন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। এইরকম নতুন নতুন